আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারের শুক্রিয়া যে আল্লাহ আলা আমাদেরকে কোরআন সই শুদ্ধ করে শিক্ষার জন্য ভিডিওটি দেখার ধৈর্য দান করেছেন আমরা অনেকে আসি যারা নামাজ পড়ার জন্য বাংলা দেখে সুরমকস্ত করেছি আসলে বাংলা দেখে সুরমকস্ত করলে কখনোই সই শুদ্ধ হয় না আরবি উচ্চারণ কখনোই বাংলায় শুদ্ধ করে লেখা যায় না শুদ্ধ হয় না এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন আর আপনি যদি কোরআন পড়তে না পারেন তাহলে এই চ্যানেলে কোরআন শিক্ষার উপরে খুব সহজভাবে ভিডিও দেওয়া আছে সেগুলো যদি নিয়মিত দেখেন নিজে নিজেই কোরআন শিখতে পারবেন ইনশা আল্লাহ তাহলে আর দেরি কেন আল কোরআনের বাতি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোরআনের একজন ছাত্র হয়ে যান আজ আমরা শিখব নাস তাহলে শুরু করা যাক بسم الله الرحمن الرحيم "قل قل أعوذ قل أعوذ برب الناس قل أعوذ" حمد شكتها به عين قالها به অ্যু রু জাল জিব্বার আগা থেকে নরম হবে অরু রু বেরবেন এই নুনে দাসে গুণ্য হবে বর তিনি লিপ্তান হবে আর্ডি সেকেন্ড হওয়ার কারণে না

আর এখানে নুনের তাজিদ আছে নাস লাস্টে এই নুনগুলো গুননা হবে ইলাহিন ইফা গুননা নুন শাকিন তার বরং শিন আছে মারিল ওয়াস ওয় শিল খ

ইয়া পেশ ইউ ওয়া সিনজর ওয়াস ইউ ওয়াশ ইয়া জিব্বার মাঝখান থেকে নরম করে আদায় হয় আর ওয়া দুই ঠোঁটের মাঝখান থেকে নরম করে আদায় হয় ওয়া দুই ঠোঁট মিশামেশা ভাব হবে কিন্তু মিশবে না দুই ঠোঁটের মাঝখানে সামান্য পরিমাণ ফাঁকা রেখে ওয়া উচ্চারণ হয় তাহলে ওয়া হবে ঠোঁট থেকে বাহির হবে ওয়া বাহির করতে হবে ঠোঁট থেকে আর ইয়া বাহির করতে হবে জিব্বার মাঝখান থেকে জিব্বার মাঝখান তার বার উপরে তালের সাথে লাগবে না কিন্তু সামান্য পরিমাণ ফাঁকা থাকবে লাগা লাগা ভাব হবে ইউ ওয়াস উই সু ওয়াজ এর উই উই সিনের সু উই সু এখানে আমরা যারা ভুল করি ইউসু উসু এমন করে বলি হ্যাঁ এক এক একরকম বলে উচ্চারণটা শুদ্ধ হয় না খুব খেয়াল করবে ওই জায়গা ইয়া পেস ইউ ওয়াস ইন ওয়াস ইউ ওয়াস

من الجنة والناس من الجنة نون الترجمة واجب قلنا من الجنة والناس تكبر دكى قل أعوذ برب النَّاسِ مَلِكِ النَّاسِ إِلَهِ النَّاسِ مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ من الجنه والناس